হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পা একাডেমি। প্রত্যেককে স্বাগত, ইচ অ্যান্ড এভরিওয়ান ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে স্বাগত। সবাই কেমন আছো বলো? সর ওয়েলকাম, গুড ইভিনিং অল অফ ইউ, প্রত্যেককে স্বাগত। ইচ অ্যান্ড এভরিওয়ান ইন্ডিভিজুয়ালি, তোমরা কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছো? ইয়েস অর নো? ওকে, ভেরি গুড, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? গোবিন্দ মান্না, হ্যাঁ, গুড ইভিনিং সোরাব। ওকে চলো, আপাতত আমরা ক্লাসটা শুরু করি, এখনো সবাই জয়েন করে উঠতে পারেনি। দেখো, আজ আমাদের কি এস্টোন এস টু নাকি? নর্মালি আজ আমাদের এস্টোন এস টু, ঠিক আছে। ওকে চলো, অনন্যা গোস্বামী, অরুণ, অরুণ ম্যানার্জি, অনন্যা গোস্বামী, প্রত্যেককে স্বাগত। ঈশান, এভরিওয়ান ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে স্বাগত জানাই। চলো, ওকে দেখতে পাচ্ছ প্রত্যেকে? প্রত্যেকে কি দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি সৌরভ। চলো, ওকে, তো আমরা আজকে ক্লাস শুরু করবো। স্টুডেন্টস টু, কারা কারা আছো? অরুণ, অনন্যা, সৌরভ, প্রত্যেককে স্বাগত। চলো, ওকে। আচ্ছা, আমরা এস্টোনেস টু আজকে শুরু করার আগে, অর্থাৎ এস্টোনেসের সেকেন্ড পার্ট আজকে শুরু করার আগে, প্রথম প্রথম আমরা আলোচনা করে নিই মোস্ট গুরুত্বপূর্ণ যে যে পার্টে। প্রথম কথা, ফার্স্ট অফ অল, ঠিক আছে, ওকে, দেখো আগে অ্যানাউন্সমেন্টটা করে দেবো। প্রথম কথা, দেবর্ষী ওয়েলকাম, প্রত্যেককে স্বাগত, ঠিক আছে। চলো, আমরা প্রথম আলোচনার মধ্যে আসছি যে এস্টোনেজ টু, এস্টোন এজ টু, ভেরি গুড। আসবো, আসার আগে একটা কথা বলা, যারা ইংলিশ ভাষা না, তো ওদের ক্ষেত্রে একটা নোট প্রোভাইড করা হয়েছে আর নর্মালি ইভলিউশন নিয়ে ওদের একটা, যারা ইংলিশ ভাষা আছে ওদের ক্ষেত্রে নোট প্রোভাইড করা হয়েছে, যে নোটটা সেটা হচ্ছে সেট 41 এর ই, সেট 41 এর ই প্রোভাইড করা হয়েছে নর্মালি ইভলিউশন অফ ল্যামার্কিজম ডারউইনিজম। তোমাদের যে ক্লাসটা হয়েছিল ল্যামার্কিজম ডারউইনিজমের উপরে, সেটার উপরে একটা নোট কিন্তু দেওয়া হয়েছে নর্মালি। এটা হচ্ছে একটাবার তোমরা চেক করে নিও যে নোটটা দেওয়া হয়েছে। আর মেনলি নোটটা নিয়ে কয়েকটা কথা বলার আছে। আমি যখন ডারউইন পড়েছিলাম তখন বলা হয়েছিল ডারউইন যে দ্বীপপুঞ্জে বসবাস কর, মানে বসবাস করা শুরু করেছিল, এবং যে ডারউইস বার্ড বলে যাকে আখ্যায়িত করা, সেটা হচ্ছে কি, ফিঞ্চেস। ফিঞ্চেস ইজ এ ডারউইস বার্ড, ওকে, ভেরি গুড। আচ্ছা, ডারউইনের দ্বীপপুঞ্জের নাম কি? গ্যালাপাগোস আইল্যান্ড, মনে রাখতে হবে। সেখানে সে পাখি দেখেছিল 14টা প্রজাতির, স্পিসিস সে পাখি কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন, তাই একে বলা হচ্ছে কি, ডারউইনস বার্ড বলে আখ্যায়িত করা হয় নর্মালি। দেখো এখানে চারটে প্রকার যে ডারউইনস এর ফিঞ্চেস দেওয়া হচ্ছে, দেখো প্রথম কথা, প্রত্যেকটা চারটে দেখো ভিন্ন ভিন্ন রকমের। তার মাথার মধ্যে আসলো যে এই যে বৈচিত্র্য, এর প্রথম এবং প্রধান কারণটা কি, এই বৈচিত্র্যের প্রথম এবং প্রধান কারণটা কি, কারণটা মনে রাখবে, সেটা হচ্ছে প্রবলেম। কি প্রবলেম? এই যে দাঁত, এই যে ঠোঁট, এই যে প্রবলেম, অর্থাৎ একই পাখি যার মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, এর কারণেই কিন্তু তিনি তার ন্যাচারাল সিলেকশন এই তত্ত্বটা কিন্তু তিনি দিয়েছিলেন। দেখো এই কোশ্চেনটা ডিরেক্ট আসে আইএস অব্লিক বিসিএস, অর্থাৎ আইএস স্ল্যাশ বিসিএস দিয়ে যেগুলো লেখা থাকবে আমার নোটে, সেগুলো মনে রাখবে বোথ এক্সামের জন্য। অনলি WBCS বলে যেটা লেখা থাকবে সেটা মনে রাখবে অনলি WBCS এর জন্য, আর যেটা অনলি আইএস লেখা থাকবে সেটা কিন্তু আইএস এর জন্য, ভেরি গুড। দেখো লেখা আছে গিভেন এ শর্ট নোট, ঠিক আছে, অন দেখো স্যালেন্ট ফিচার অফ ডারউইনস থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। এই কোশ্চেনটা আইএসএ একবার নয়, দুই থেকে তিনবার এসে আইএসএ, এবং WBCSEও এসে, এটা একটা পেটেন্ট কোশ্চেন 15 মার্কসের উপরে, এটা ইংলিশ ভার্সন নোট। তাহলে নোটের মধ্যে তোমাদের যখন পড়েছিলাম আমার প্রথমেই বলা ছিল কি, আরে তোমরা কথা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো, কাটছে না তো? ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই, ভেরি গুড। তাহলে প্রথম কথা, প্রথম আমাদের যেটা আছে সেটা ওভার রিপ্রোডাকশন অ্যান্ড ওভার পপুলেশন, অর্থাৎ কি র্যাপিড ম্যালিপ, দেখো র্যাপিড মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কি প্রত্যেকটা জীব চায়, নিজে চায়। দেখো কিছুদিন আগে একটা ইউটিউবে ভিডিও দেওয়া হয়েছিল, শেয়ার করা হয়েছিল ভিডিওটা ন্যাচারাল সিলেকশনের উপরে, সেখানে আমি দু এক লাইন বলেছিলাম। আমি আর বলে টাইম ওয়েস্ট করবো না, মেন পড়াশোনা আমি ফিরে চলবো, ফিরে যাবো। তাহলে একবার এক লাইন করে বলে দিচ্ছি, ওভার রিপ্রোডাকশন অ্যান্ড ওভার পপুলেশন ইজ অলসো কল্ড দ্য র্যাপিড মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার না? ক্লিয়ার না? অর্থাৎ কি প্রত্যেকটা জীব চায় একে অপরের সঙ্গে জননে লিপ্ত হতে। দেখো আমার যদি আমার মনে করো দাদু একজন, সেখান থেকে আমার বাবার মনে করো দুই ভাই, আমরা দুই ভাই, আবার আবার কি হয়েছে, আবার আমার কাকারা, কাকার এক ছেলে এক মেয়ে, এইবার আমার মনে করো দাদার একটা ছেলে হয়েছে, এইবার দেখো একজনের থেকে দেখো কিভাবে দেখো চেন ওয়াইজ দেখে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ কি তোমরা বুঝতে পারছো যে একজন ব্যক্তি থেকে ক্রমাগত, এই যে বলছে র্যাপিড দ্য মাল্টিপ্লিকেশন, অর্থাৎ একজন জনন করছে সেখান থেকে ক্রমাগত দেখো বাড়তেই চলেছে। দিস অলসো কল্ড দ্য ফার্স্ট
থিওরি অফ ডারউইন, ওকে। সেকেন্ড কি বলেছে, দেখো লিমিটেড ফুড অ্যান্ড স্পেস, দেখো আমাদের পৃথিবীটা হচ্ছে এমন, আমাদের পৃথিবীতে একটা কনস্ট্যান্ট নাকি, আমাদের তো ওয়ার্ল্ড, আমাদের ওয়ার্ল্ডটা তো ডিজে কনস্ট্যান্ট নাকি, এটা তো আর অসীম নয়, আমাদের ওয়ার্ল্ডটা একটা কনস্ট্যান্ট, তাহলে আমাদের পৃথিবীটা বা আমাদের আর্থটা যেহেতু একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের মধ্যে তাহলে নিশ্চয়ই ফুডটাও আছে কনস্ট্যান্ট, আচ্ছা স্পেসটা আছে কনস্ট্যান্ট, কিন্তু আস্তে আস্তে জনসংখ্যার বিপুল পরিমাণে বৃদ্ধি হচ্ছে। অমিত ওয়েলকাম, প্রত্যেক কাছে যারা যারা ক্লাস করছো কমেন্ট একটা পি হয়ে যাক, প্রত্যেকে দেখে নি কারা কারা ক্লাস করছো, খুব ভালো লাগে, প্রত্যেকে একটা কমেন্টে পি দাও দেখে নি। তাহলে প্রথম কথা মনে রাখতে হবে যে লিমিটেড ফুড অ্যান্ড স্পেস, যেহেতু পৃথিবীটা একটা কনস্ট্যান্ট, দেখো আমাদের এই যে বিশ্বে পৃথিবীর একটা নির্দিষ্ট আয়তন আছে ফিক্সড, আচ্ছা এর একটা পরিধি আছে ফিক্সড, আচ্ছা এর একটা ব্যাসার্ধ আছে ফিক্সড, তার মানে আমাদের এই যে নির্দিষ্ট পৃথিবী সেই পৃথিবীর মধ্যে মানুষ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আগে এখন আমাদের ভারতবর্ষের জনসংখ্যা নিয়ার অ্যাবাউট 140-এর কাছাকাছি, নাকি 140-এর কাছাকাছি চলে গেছে, তাহলে আমাদের যে র্যাপিড এই যে লিমিটেড ফুড এবং স্পেসের জন্য প্রত্যেকটা জীব কি হচ্ছে স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রামে কিন্তু লিপ্ত হচ্ছে, এটা একটা ডিরেক্ট কোশ্চেন কিন্তু ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস মনে রাখবে, 15 মার্কসের কোশ্চেন, ভেরি গুড। আচ্ছা নেক্সট দেখবো, এবার নেক্সট দেখো কি আছে, প্রথমে কথা দেখো লেখা আছে, দেখো ইন্ট্রা মাইন্ডেড, যদি যখন ইন্ট্রা থাকবে মনে রাখবে সেম স্পিসিস, অর্থাৎ মনে করো একটা মাংসের টুকরো নিয়ে বাঘে বাঘে লড়াই, একটা মাংসের টুকরোকে নিয়ে টাইগারে টাইগারে লড়াই হলো, আচ্ছা যে যে টাইগারটা মাংসের টুকরোটা পেলো তার পেট ভরলো, যে পেলো না সে অভুক্ত থাকলো, মনে রাখবে। তার মানে কি, যখন ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল হবে তখন সেম স্পিসিস, মনে রাখবে। আর যখন কি, যখন ইন্টার স্পিসিস থাকবে, দেখো লেখা আছে, আচ্ছা দেখো ইন্টার ইন্ট্রা হয়ে গেছে ইন্টার, যখন ইন্টার স্পিসিস থাকবে তখন দেখো ডিফারেন্ট স্পিসিস হবে, আচ্ছা যখন এনভায়রনমেন্টাল স্ট্রাগল থাকবে তখন দেখো দা অর্গানিজম, দেখো অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে যখন হবে তখন সেটা এনভায়রনমেন্টাল স্ট্রাগল রূপে গণ্য হবে, ক্লিয়ার না, ক্লিয়ার না। চলো নেক্সট দেখবো আমরা ভ্যারিয়েশন, একবার বলে দিচ্ছি ভ্যারিয়েশনটা কি, ভ্যারিয়েশনটা হচ্ছে বলেছিলাম একটা পিপল ট্রি, তোমরা গতদিনের ক্লাসটা দেখেছিলে কারা কারা, ইউটিউবে একটা আপলোডেড ক্লাস আপলোডেড করা হয়েছিল যেটা হচ্ছে মডার্ন সিনথেটিক থিওরি, এটা কারা কারা, দেবর্ষী সাফিয়া, তোমাদের ক্ষেত্রে পেডিগ্রি অ্যানালাইসিস, অনেকের কোনো ক্লাসটা করা নেই, তার জন্য পেডিগ্রি অ্যানালাইসিসের ক্লাস আমি আপলোড করব, ঠিক আছে, কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলে, চলো ওকে ভেরি গুড। তাহলে এখানে বলা হয়েছিল একটা যদি পিপল গাছ হয় সেখানে যদি 100টা ফল হয় তার মানে মনে করো 997টা ফল ড্যামেজ হয়ে যায়, আর মনে করো 2-3টে চারা গাছ বড় হয়, তার মানে মনে রাখবে এমন একটা নির্দিষ্ট বা বিশেষ ট্রেট বা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের জন্য একটা জীব বাদ বাকি জীব থেকে ডিফারেন্ট, কারণ সে কি হচ্ছে, সে নিজে অবতারণা করছে, এটাকেই বলা হচ্ছে কি ভ্যারিয়েশন বা রূপান্তর। তারপরে আমরা কি আসবো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ কি যোগ্যতম উদ্বর্তন, বলে বলেছিলাম বাংলা অনেক বইতে আছে দেখবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের পরে 6 নম্বর পয়েন্টে ঢোকানো হয়েছে কি ন্যাচারাল সিলেকশন, কিন্তু না, যত আমাদের অ্যান্থ্রোপোলজি যত এমএসসির বইগুলো আছে সেই বইতে কিন্তু স্পষ্ট দেওয়া আছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মধ্যেই কিন্তু ন্যাচারাল সিলেকশনকে কিন্তু ঢোকানো আছে। এবং শুধু তাই না, তোমরা অনেকে অ্যান্থ্রোপোলজির জন্য জিএস এর বই ইউজ করো, এস কার্তিকের বই, কিন্তু এস কার্তিকের বইতেও কিন্তু সেম গন্ডগোল আছে, ব্যাপারটা হচ্ছে এটা মনে রাখতে হবে, ঠিক আছে চলো ওকে। আচ্ছা এই যে এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই টার্মটা উচ্চারণ করেছিল কি, দেখো হু ইউজড দ্য ফ্রেজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা হচ্ছে হার্বার্ট স্পেন্সার, দেখো এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস, ডাব্লিউবিসিএস মেন্স জেনারেল স্টাডিজ, এসএসসি, রেলওয়ে, এমন কোন এক্সাম নেই যে এক্সাম এটা আসেনি, ঠিক আছে চলো ওকে। আমি আর বেশি যাচ্ছি না, আমরা এসকোনেস 2ই ধরবো। আচ্ছা নেক্সট কি, ইনহেরিটেন্স অফ দ্য ইউজফুল ভ্যারিয়েশন, একবার দেখে নেবে ফরমেশন অফ দ্য নিউ স্পিসিস, দেখো আইএস এর খেলাটা এখানটাকে দিয়েছে, আইএস এই এটার উপরে কিন্তু একটা নোট দিয়েছে 10 মার্কসের, মনে রাখবে এটার উপরে নোট দিয়েছে 10 মার্কসের, কি দ্য অরিজিন অফ নিউ স্পিসিস, এটা কার থিওরি, এটা মনে করো ডারউইন দিয়ে বোঝাও, ক্লিয়ার না, ক্লিয়ার না স্যার। আমি প্লিজ নোটটা, নোটে নাম ফোন নাম্বারগুলো সাইডে দিন না, লেখার মাঝে মাঝে পড়তে অসুবিধা হয়, এগুলো আগের নোট, বুঝতে পেরেছো তো, এগুলো আমার এগুলো অলরেডি করা হয়ে গেছে, এখন করা হয়, তোমরা এখন দেখেছো এখন নোটের মাঝখানে কিন্তু ফোন নাম্বার বা তোমার হচ্ছে কপি দেওয়া হয় না, নোটের মাঝখানে কম্পা একাডেমির লোগোকে দেওয়া হয়, হ্যাঁ কি না, এটা হচ্ছে আগের নোট, বুঝতে পেরেছো, আগের নোট বলতে কি, এটা প্রত্যেকটা নোট সেটে সেটে বানানো হয়, তো এটা বানানো, এটা হচ্ছে 1-1.5 বছর আগের নোট, ঠিক আছে, এটা বানানো এই এই নোটগুলো, ঠিক আছে, এগুলোর পরিবর্তন করা যাবে না, বুঝতে পেরেছো তো, চলো ওকে, এইভাবে কষ্ট করে পড়তে হবে, কিছু করার নেই, চলো ওকে। ডিটেলস ইন এ শর্ট নোট অ্যাবাউট ল্যামার্কিজম, এই কোশ্চেনটা সম্পর্কে বলা আছে, ব্যাপারটা কি, ভিটামিন এসেছিল কবে, দেখো ভিটামিন এসেছিল 1989, তারপরে এসেছে 30 বছর পরে এসেছে 2019, মনে রাখবে, আবার এই নোটটা এসেছিল 1986, মনে রাখবে, তার মানে এখনো পর্যন্ত কমন দেয়নি, দেবে হঠাৎ করে কিন্তু ল্যামার্কিজম ফেলে দেবে, আলাদা করে কিন্তু মুখস্থ রাখবে 20 বা 21 জবে হোক,
হঠাৎ করে ল্যামার্কিজম ফেলে দেবে। তাহলে ল্যামার্কিজম ল্যামার্ক ল্যামার্কের পূর্ণ দেখো জিয়া ব্যাপটিস্ট ডি ল্যামার্ক, এটা শর্টে দেওয়া হয়েছে। প্রকৃত নাম রাখবে জিয়া ব্যাপটিস্ট পেরি অ্যান্টনি ডি মনেট ল্যামার্ক। কত বড় নাম দেখেছো, আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডেও ধরবে না। তাহলে নামটা দেখো, নামটা হচ্ছে জ্যা ব্যাপটিস্ট পেরি অ্যান্টনি ডি মনেট ল্যামার্ক। এত বড় নাম, কি বলেছি বুঝতে পেরেছো? স্যার প্রিলিমস এবং মেন্সে জিএস নিউ ব্যাচ শুরু করেছেন, করবেন বলেছিলাম, শোড অফ শুরু হবে বলেছিলাম, কিন্তু আমাদের গত মাসের 28 তারিখে আমাদের কম্পা একাডেমি অ্যাপটা হচ্ছে তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারতে, অ্যাপটা লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু এই অ্যাপটার মধ্যে একটা ফিচার, অর্থাৎ যে অ্যাপটার মধ্যে থেকে যেরকমটা মনে করো তোমরা আন একাডেমিতে পেমেন্ট করো না, অটোমেটিক পেমেন্ট সিস্টেম, সেটা ইনস্টামোজোর মাধ্যমে করার জন্য অ্যাপটা লঞ্চিং এ পিছিয়ে গেছে অ্যাপটা, কি বলেছো? তো এই হচ্ছে একটা বেসিক প্রবলেমের জন্য তোমাদের ক্লাসটা শুরু করা গেল না, অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল নিউ একটা ব্যাচ চালু করা হবে, এবং মোটামুটি অমিত পেমেন্ট করেছিল, অমিত করেছিল, অনেকেই করেছিল পেমেন্ট, অলরেডি 22 জন পেমেন্ট কমপ্লিট করেছে ব্যাচে, তোমাদের এই ব্যাচের মধ্যে অমিত করেছিল আর সাবানা করেছিল, অনেকে করেছিল ফুল পেমেন্ট, ঠিক আছে? অলরেডি অমিত প্রত্যেককে টাকা রিটার্ন, মানে মোট 22 জন পেমেন্ট করে দিয়েছে, যেহেতু পেমেন্ট সেকশনটা অনেক কম রাখা হয়েছিল, অনেকের ক্ষেত্রে সুবিধা মান্থলি 250, ঠিক আছে, নো এ তোমার হচ্ছে আর কোনো চার্জ নেই, তাহলে সেক্ষেত্রে অলরেডি 22 জন পেমেন্ট করেছিল, কিন্তু প্রত্যেকের পেমেন্টটাকে কিন্তু ফেরত দেওয়া হয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের অ্যাপটা মানে লামা একটু দেরি হবে, কারণ অটোমেটিক পেমেন্ট সিস্টেম না করা হলে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, যার জন্য। চলো ওকে, ইন্টারনাল ভাইটাল ফোর্স প্রত্যেকটা ল্যামার্কের থিওরি এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমরা একবার দেখে নেবে, এগুলো অলরেডি পড়িয়েছি, ঠিক আছে। আচ্ছা থার্ড কি, থার্ড হচ্ছে দেখো মডার্ন সিনথেটিক, দেখো এটা 10 মার্কের জন্য, প্রত্যেকে দেখো স্টুডেন্টরা তোমাদের কিন্তু 15 নম্বরের মডার্ন সিনথেটিক থিওরি দিয়েছি, এস অন্য 15 নম্বরের মডার্ন সিনথেটিক থিওরি দিয়েছে, এটা কিন্তু 10 নম্বরের মডার্ন সিনথেটিক থিওরি, দিস ইজ কল্ড দ্য নিও ডারউইনিজম, ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো পুরোটা দেওয়া আছে, 10 নম্বরের জন্য কোনটা কোনটা লিখবে, এই লাইনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, দ্য চেঞ্জেস অকারিং ইন দ্য অ্যালিল ফ্রিকোয়েন্সিস উইদিন ইন দ্য পপুলেশনস, মোস্ট একটা ইম্পর্টেন্ট লাইন, যেভাবে আছে সুন্দর করে সেভাবে উপস্থাপন করে দেবে, ঠিক আছে, 10 নম্বরের জন্য। চলো ওকে, এই কয়েকটা মাত্র পয়েন্ট, ডায়াগ্রাম ব্যাস ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে, যেভাবে যেরকমটা আছে সেরকমটা পড়াশোনা করবে। চলো ওকে, এবার আমরা শুরু করব কি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, সব দেখা যাক, পেমেন্ট সেকশনটা এখন লকডাউন, তো এখন এই নিয়ে ওদের কাজটা বন্ধ আছে, বুঝতে পেরেছো? তো মধ্যমগ্রামে একটা ডেভেলপমেন্ট কমিটি, ওরাই হচ্ছে অ্যাপটা প্রডিউস করছিল, ঠিক আছে, ওই জন্য একটু ওই জন্য পেমেন্ট সেকশনটা অটোমেটিক করার জন্য একটু দেরি হবে, ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে, সবই জানিয়ে দেওয়া হবে। এস্ট্রোনেস টু, দেখো গতদিন আমরা প্যালিওলিথিক পড়িয়েছিলাম নাকি, আর মেসোলিথিকের একটা কনসেপ্ট দিয়েছিলাম, ইয়েস অর নো? গতদিন মেসোলিথিকের বাবা কি কনসেপ্ট দিয়েছিলাম, এই যদি কোন একটা যদি গুহা হয় বলেছিলাম, তাহলে গুহার এই পাশে রাখা হতো কি, বড় বড় পাথরের চাই, কি বলা হয়েছিল না হয়নি, পাথরের চাই, গুহার মধ্যে মানুষ বসবাস করতো, কিন্তু মনে রাখবে আফটার প্যালিওলিথিক পিরিয়ড, আফটার প্যালিওলিথিক পিরিয়ড অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যুগ, প্যালিওলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ডের ঠিক পরে, মানে প্যালিওলিথিক পিরিয়ডের ঠিক পরে শুরু হয়েছিল কি, মেসোলিথিক পিরিয়ড, মনে রাখবে, অর্থাৎ কি মধ্যপ্রস্তর যুগ, মেসোলিথিক পিরিয়ড। দেখো বাবা এই পিরিয়ডের মধ্যে বেসিক প্রবলেমটা কি, এবং বেসিক দেখো ব্যাপারটা কি, প্যালিওলিথিক পিরিয়ডটা ছিল হচ্ছে প্লিস্টোসিনের আন্ডারে পড়েছে, প্যালিওলিথিক পিরিয়ডটা ছিল প্লিস্টোসিন যুগের আন্ডারে, মনে রাখবে প্লিস্টোসিন যুগের, অর্থাৎ ব্যাপারটা কি, ব্যাপারটা মনে রাখবে, অর্থাৎ এটা হচ্ছে আইস এজের মধ্যে পড়ছিল প্যালিওলিথিক পিরিয়ড, পরিষ্কার? মেসোলিথিক পিরিয়ডটা কি, মেসোলিথিক হচ্ছে হলোসিন এরার মধ্যে পড়ে যাচ্ছে, বা হলোসিন পিরিয়ডের মধ্যে পড়ে যাচ্ছে। এই হলোসিন পিরিয়ড মানেটা কি, দেখো আইস এজে সমাপ্ত হলো, আইস এজের হিমালয়ের যুগের জল গলে নদী দিয়ে প্রবাহিত হল বা সমুদ্রে চলে গেল, হওয়ার পরে মানুষ গুহার মধ্যে আর বসবাস করতে চাইলো না, কারণ বাইরের টেম্পারেচার অত্যন্ত বেড়ে গেল, মাথায় ঢুকেছে, তার জন্য মানুষকে উপরে উঠতে হলো। এখন মানুষকে উপরে উঠে দেখলো বন্য জীবজন্তুরা নেই, তারা কোথায়, তারা হচ্ছে বনে চলে গেছে, অর্থাৎ মানুষ যদি তার টুলকে পরিবর্তন না করে, মানে কনসেপ্টটা কিরকম, কনসেপ্ট বন্য জীবজন্তু বনে চলে গেল খুব ভালো হলো, প্রবলেম কিছুই নেই, বন্য জীবজন্তু যেই বনে চলে গেল সেই কি হলো, সেই হচ্ছে মানুষ উপরে উঠলো, ওটার পরে মানুষের তখন শিকার কি ছিল, শিকার করবে প্রাণী, তাই প্রাণী যখন শিকার করবে
কখন বড় হরিণ, বড় মহিষ এইরকম তো শিকার করার জন্য কিছু ছিল না। তাহলে শিকার করার জন্য মানুষ কি পাচ্ছিল, পাচ্ছিল মনে রাখবে বার্ডস, ফিশ, এদেরকে, বার্ডস, ফিশ এদেরকে শিকার করার জন্য পাচ্ছিল। তাহলে এরা যখনই শিকার করবে বার্ড ফিশ ক্ষুদ্র প্রাণী, তখন মনে করো আমি গতদিন একটা গল্প করেছিলাম, আমি একটা গাছে একটা পাখি বসেছে, সেই পাখিটাকে আমি শিকার করব, মনে করো পাখিটাকে শিকার করতে গিয়ে এইরকম বড় একটা পাথরের চাই তুলে এই ছুঁড়ে মারতে যাব, দেখলাম পাখিটা উড়ে গেছে, লাভ কিছু হয়েছে? লাভ কিছু হয়নি। তাহলে মেসোলিথিক পিরিয়ডে মানুষ দেখলো বড় বড় টুল আর চলবে না, অর্থাৎ প্যালিওলিথিক টুলস গুলো আর চলবে না, তাই মেসোলিথিক পিরিয়ডে যে টুল আসলো সেটার নাম হচ্ছে মাইক্রোলিথস, মনে রাখবে কখনো যেন ভুলবে না। এই মাইক্রোলিথের উপাদানটা কি, কম্পোনেন্টটা কি মনে রাখবে, কম্পোনেন্ট, মাইক্রোলিথ কম্পোনেন্ট কি, ক্রিপ্টো ক্রিস্টা লাইন সিলিকা। কম্পোনেন্টটা কি হলো, কম্পোনেন্ট হচ্ছে ক্রিপ্টো ক্রিস্টালাইন সিলিকা, এটাই হচ্ছে ছোট টুল এলো পাখি মেরে খাবে। এক্স্যাক্টলি মনে করো এই যে পেনটা আছে দেখতে পাচ্ছ, পাখি বসেছে, এই পেনটা একদম টিক করে মারলাম, যেই মারলাম সেটা পাখির মাথায় বা গায়ে লেগে গেল, পাখিটা মারা গেল। তো মানে কম্পোনেন্ট কি দিয়ে তৈরি রে বাবা, এটা ক্রিপ্টো ক্রিস্টালাইন সিলিকা, মাথায় ঢুকেছে মেসোলিথিক পিরিয়ড। এইবারে দেখবো মেসোলিথিক পিরিয়ডের টাইমিং পিরিয়ড, প্রত্যেকে দেখো দেখো মেসোলিথিক পিরিয়ডের টাইমিং পিরিয়ড আমরা যখনই দেখবো, দেখো 10,000 BC থেকে রে বাবা 4,000 BC মাথায় ঢুকেছে, এটা হচ্ছে মেসোলিথিক পিরিয়ডের টাইমিং পিরিয়ড, 10,000 BC থেকে 4,000 BC, ভেরি গুড। এইবার এটা কাদের সময় ছিল, এটা ছিল হান্টার অ্যান্ড হেডার্স, হেডার্সদের টাইম, অর্থাৎ কি যারা শিকার করে তারা হান্টার, এবং হেডার্স মিন্স হোয়াট ইজ হেডার্স, হেডার্স মানে হচ্ছে সাংগ্রহিক, যারা কালেক্টর তাদের সময়। এবার আমরা দেখবো ইম্পর্টেন্ট সাইটস অফ কি আসবে মেসোলিথিক পিরিয়ড, মনে রাখবে দেখো ইম্পর্টেন্ট সাইট, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু আইএস বা বিসিএস এ উল্লেখ করতে হবে। দেখো বাগর ইন রাজস্থান, দেখো বাগর ইন রাজস্থান, রাজস্থানের বাগর, দেখো আদমগড় ইন মধ্যপ্রদেশ, দেখো আদমগড় ইন মধ্যপ্রদেশ, দেখো ভীমবেটকা ইন মধ্যপ্রদেশ, দেখো নাম্বার 4 শাড়ি নাহারাই ইন উত্তরপ্রদেশ, মাথায় ঢুকেছে প্রত্যেকে, বাগর ইন রাজস্থান, আদমগড় ইন মধ্যপ্রদেশ, ভীমবেটকা ইন মধ্যপ্রদেশ, এবং শাড়ি নাহারাই ইন উত্তরপ্রদেশ। তার মানে এখান থেকে একটা আইএস কোশ্চেন দিয়েছিল অ্যান্থ্রোনা নর্মাল জেনারেল স্টাডিজে, যে ভীমবেটকা মাইন্ডিট, মনে রাখবে বলেছিলাম হয়তো ভীমবেটকা ইজ এ কমন প্লেস অফ বোথ প্যালিওলিথিক অ্যান্ড মেসোলিথিক পিরিয়ড, ক্লিয়ার? এটা আমি ওয়েট করছি WBCS মেন্সে কবে দেবে, মনে রাখবে জেনারেল স্টাডিজ এর কোশ্চেন কিন্তু নর্মালি। তাহলে ভীমবেটকা ইজ এ কমন প্লেস অফ প্যালিওলিথিক অ্যান্ড মেসোলিথিক পিরিয়ড, আর মনে রাখবে প্যালিওলিথিক প্লাস মেসোলিথিক প্লাস নিওলিথিক যখন হবে তখন মনে রাখবেন বেলান ভ্যালি, অপশন দেখে করবে বেলান ভ্যালি, আর করবে নর্মদা ভ্যালি, যদি দুটোই থাকে তবে নর্মদা ভ্যালি লিখে আসবে, এটাই হচ্ছে কনফিউশন, যা বলে দেবো তাই, পরিষ্কার না পরিষ্কার না, যদি দুটোই থাকে তাহলে নর্মদা ভ্যালি করে দিয়ে চলে আসবে, যদি না থাকে তাহলে, যদি মনে করো নর্মদা ভ্যালি নেই অপশনে বেলান ভ্যালি,
যদি বিলান ভ্যালি নেই তাহলে তো নর্মদা ভ্যালি হচ্ছে, যদি বোধ থাকে তাহলে নর্মদা ভ্যালি। মাথায় ঢুকলো না ঢুকলো না, যে জায়গাটাকে বললাম মাথায় ঢুকলো না ঢুকলো না। এইবার দেখো এই যে আলোচনা করলাম মাইক্রোলিথ, মাইক্রোলিথের মিনিমাম লেন্থ কত, মিনিমাম এল ফর লেন্থ মনে রাখবে 2 সেন্টিমিটার, পরিষ্কার তো? আর মনে রাখবে ম্যাক্সিমাম লেন্থ কত রে বাবা, ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার। আর ম্যাক্সিমাম টুলগুলো কি জাতীয় ছিল, ছিল ফ্লেক জাতীয়। জাস্ট এই দেখো আমরা টাকছি, দেখো খুব ফিন ফিনে একটা পাথরে, জাস্ট এইরকম লাইক দ্যাট, এরকম ছিল, লাইক ফ্লেক, ফ্লেক মতো ছিল। কি বলেছি পরিষ্কার বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? দেখো ওকে, এইবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা থেকে দেখবো। দেখো প্রথম কথা, দেখো প্যালিওলিথিক আর মেসোলিথিক পিরিয়ড আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার দেখো প্রথম কথা, আমাদের যে টুলগুলো তারা তৈরি করতো, টুলগুলোর কম্পোনেন্টও ছিল বললাম ক্রিপ্টো ক্রিস্টালাইন সিলিকা, এটা আমরা অলরেডি বলে দিয়েছি, ইটস ওকে। এইবার সেগুলো কি দ্বারা তৈরি করাতো, সেগুলো তৈরি করাতো কোয়ার্টজ দ্বারা। সেটা ওটটা কি ছিল, আকরিকটা কি ছিল, কোয়ার্টজ, পরিষ্কার তো? কোয়ার্টজ, চলো ওকে। আচ্ছা মনে রাখবে পোটারি ছিল অ্যাবসেন্ট, বাট পোটারি, পোটারি অত্যন্ত ইম্পর্টেন্ট, পোটারি কিন্তু পুরোপুরি ছিল অ্যাবসেন্ট মনে রাখবে মেসোলিথিক পিরিয়ডে। কিন্তু মনে রাখবে লঙ্গরাজ, একমাত্র পোটারির সন্ধান পাওয়া গিয়েছিল, পরিষ্কার তো? পোটারির সন্ধান পাওয়া গিয়েছিল, নর্মালি পোটারি ছিল না, পোটারির সন্ধান পাওয়া গিয়েছিল কেবলমাত্র লঙ্গরাজ। চলো এইবার, আচ্ছা মেন ইভেন্টটা কি, ফান্ডাটা কি, মেন ফান্ডা দেখো, মেন ব্যাপারটা দেখো, অ্যানিম্যাল ডোমেস্টিকেশন কি শিখল, অ্যানিম্যাল ডোমেস্টিকেশন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গবাদি পশু এগুলো কিন্তু শিখে গেল, কি দেবে, ক্যাটেল দেবে, গোট দেবে, ডগ দেবে, দিয়ে ইটিসি টানবে, ভুল করে কি দেবে না বলো, কাউ দেবে না। বিতর্কের মধ্যে আমরা যাব না, জিএস কার থেকে কাউ আছে, বাট কোনো অ্যান্থ্রোপোলজির কোনো এমএসসি বইতে কাউ নেই, কাউ দেবে না, হর্স দেবে না। হট করে মনে রাখবে ফট করে কাউ, মানে অ্যানিম্যাল মানেই মাথার মধ্যে কি আছে, গরু নাকি, গরু দেবে না এগুলো, আমি আই রিকোয়েস্ট ইউ একদমই দেবে না এগুলো। আর মনে রাখবে সাপের কিন্তু কোনো ছবি পাওয়া যায়নি, মনে রাখবে সাপের কোনো পিকচার, নো পিকচার ডিপিক্টেড অন দ্য ওয়াল, যাকে বলা হয় ওয়াল, ওয়ালে কিন্তু কোনো পিকচার কিন্তু চিত্রিত হয়নি মনে রাখতে হবে। এবং শুধু তাই না, কেপ পেন্টিং তারা, তাদের কেপ পেন্টিং তারা করতো, কেপ পেন্টিং ভাবো, কেপ পেন্টিং তারা করতো, পেন্টিং এর মাধ্যমে বোঝা যায়, আমাদের বোধগম্যতা আসে যে তারা ইউনিয়ন, অর্থাৎ তারা ভালো করে দেখো তাদের মধ্যে একটা, তাদের মধ্যে একটা সোশ্যাল ইউনিটি ছিল, কি ছিল তাদের মধ্যে একটা সোশ্যাল ইউনিটি, মাথায় ঢুকেছে, তাদের মধ্যে একটা ছিল সোশ্যাল ইউনিটি, যেগুলো যা বলছি প্রত্যেকটাকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু অপশনালের নোটে কিন্তু উপস্থাপন করা আছে, এবং সেগুলোকে কিন্তু লিখতে পা, মানে লিখতে হবে। তাহলে কেপ পেন্টিং এর থেকে বোঝা যায় তাদের মধ্যে একটা সোশ্যাল কি ছিল, সোশ্যাল একটা ইউনিটি কিন্তু ছিল, কি বলেছি বুঝতে পেরেছো? চলো ওকে। এবং শুধু তাই নয়, মনে রাখতে হবে আমাদের, দেখো মেসোলিথিক পিরিয়ডের লাস্ট, মেসোলিথিক পিরিয়ডে যে টুলের যে সাইজ, তোমরা নিজেরাই খুব ভালো করে জানো টুল, টুলের সাইজ কিন্তু কি হয়েছিল, রিডিউসড হয়েছিল, হ্যাঁ কি না, রিডিউসড হয়েছিল। রিডিউসডের কারণটা আমি তোমাদেরকে বলেছি, কারণটা অপশনালের খাতায় লিখতে হবে না, কিন্তু মনে রাখবে এত বড় বড় যে টুল, টুলের চারটে বৈশিষ্ট্য ছিল, মনে রাখবে লার্জ বলেছিলাম, রাফ বলেছিলাম, ক্রুড বলেছিলাম, আর বলেছিলাম আনপলিশড, মনে আছে হয়তো পড়ানোর সময়। সেখান থেকে চলে গেল কি রে বাবা, সেখান থেকে চলে গেল লাইট কোনো মাইক্রোলিথে, মনে করো ছোট্ট ফ্লেক্স, এরকম তীর তীর বা ছুরি ছুরি টাইপের ফলা, বাংলাটা যে ফলা খুব সুন্দর একটা টার্ম, টুল বা ফলা, পাথরের ছুরি ছুরি টাইপের যে ফলা, সেই ফলাকে তারা ইউজ করতো, ক্লিয়ার না, ক্লিয়ার না? এই হচ্ছে আমাদের একটা মেসোলিথিক পিরিয়ড সম্পর্কে একটা বেসিক আমাদের আইডিয়া,
তাহলে এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে এবং এইটুকু কিন্তু আমাদেরকে লিখতে হবে। কি বলেছি বুঝতে পেরেছো? চলো ওকে, নেক্সট আমরা দেখবো কি তারা অ্যানিমেলকে তারা ডোমেস্টিকেট করতো, এবং শুধু তাই না, মনে রাখবে রক যে আর্ট, ভাবো ভাবো রক আর্ট, রক আর্টকে তারা ইনিশিয়েটেড করেছিল, তারা শুরু করেছিল, মনে রাখবে তারা রক আর্টকে তারা ইনিশিয়েটেড করেছিল অর্থাৎ শুরু করেছিল, এইটুকু মনে রাখতে হবে কিন্তু। এবং যে রক পেন্টিং পাওয়া গিয়েছিল 1867 এ রক পেন্টিং পাওয়া গিয়েছিল, ঠিক আছে, কোথায় দেখো লেখা আছে, দেখো সোহাগি ঘাট মনে রাখবে, সোহাগি ঘাট কোথায়, কাইমুর, ভালো করে দেখো কাইমুর হিল কোথায় বলো, বিশেষের জন্য কাইমুর হিলস কোথায় বলো, কাইমুর হিলস হচ্ছে উত্তরপ্রদেশ, সোহাগি ঘাট এরিয়া উত্তরপ্রদেশে কিন্তু প্রথম দেখতে পাওয়া গিয়েছিল যে রক পেন্টিং, এটা হচ্ছে রক আর্ট আর্কিটেকচার ইনিশিয়েটেড, বাট রক পেন্টিং ইজ ফার্স্ট ফাউন্ড ইন, দেখো সোহাগি ঘাট রিজিয়ন ইন কাইমুর হিলস উত্তরপ্রদেশ, কত 1867 সালে, কি বললাম বুঝলো যে। এবং এখন টুডেস ইন্ডিয়া, এখনকার ভারতবর্ষে মোর দ্যান 150 কি হচ্ছে মেসোলিথিক রক পেন্টিং পাওয়া গিয়েছে, মনে রাখবে মেসোলিথিক রক পেন্টিং পাওয়া গেছে, ভাবা যায়, মোর দ্যান 150 মনে রাখতে হবে কিন্তু এই যে এই জায়গাটা। আর মনে রাখবে মেসোলিথিকের কেন্দ্র কোথায়, প্যালিওলিথিকের যেমন মেসোলিথিকের ঠিক তেমন, সব মধ্যপ্রদেশকে কেন্দ্র করে, মধ্যপ্রদেশকে কি বলা হয় দা হার্ট অফ ইন্ডিয়া, নাকি দা হার্ট অফ ইন্ডিয়া, একদম মধ্যবর্তী এরিয়াতে, দা হার্ট অফ ইন্ডিয়া কাকে বলা হয়, মধ্যপ্রদেশ। এবং শুধু তাই নয়, নো স্নেক আর ডিপিক্টেড, লিখে রাখো টার্মটা, এটা খুব ইম্পর্টেন্ট, নো স্নেক দেখো লেখা আছে, আর ডিপিক্টেড মনে রাখবে ডিপিক্টেড, কোন পিকচার কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে, ইন মেসোলিথিক পেন্টিং। ঠিক আছে, নো স্নেক আর ডিপিক্টেড ইন মেসোলিথিক পেন্টিং, ফর দ্যাট আমরা এর জন্য কি কল্পনা করি, আমরা এর জন্য কল্পনা করি যে সাপের কোনো অস্তিত্ব কিন্তু কোথায় ছিল না, সাপের কোনো অস্তিত্ব কিন্তু ছিল না কোথায়, নিওলিথিক পিরিয়ডে কিন্তু সাপের কোনো অস্তিত্ব ছিল না, কি বলেছি বুঝতে পেরেছো, চলো ওকে, চলো ভেরি গুড। আচ্ছা এবার আমরা দেখবো কি নিওলিথিক পিরিয়ড নাকি নব্য প্রস্তর যুগ, বলেছিলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করব, একদম ওয়েট করব না, ঝড়ের মতো ব্যাচগুলো চলবে, চলো ওকে এবার আমরা শুরু করব নিওলিথিক পিরিয়ড। এবার আমরা দেখবো নিওলিথিক পিরিয়ড, হোয়াট ইজ দিস নিওলিথিক পিরিয়ড, ইজ অলসো কল্ড দা নব্য প্রস্তর যুগ। দেখো টাইমিং পিরিয়ডটা বলে দিচ্ছি, মাথা ঠান্ডা করে দেখে রাখো, টাইমিং পিরিয়ড হচ্ছে দেখো 7000 BC থেকে দেখো 1000 BC, ব্যাস এটা কি আসবে, এটা আসবে দেখো নিওলিথিক পিরিয়ড, ভেরি গুড। এটাও কিসের আন্ডারে পড়ে যাচ্ছে, এটাও হলোসিন এরা, হলোসিন এরা আন্ডারে পড়ে যাচ্ছে, মনে রাখবে এটা হলোসিন এরা, শুধু তাই না এটা কি একটা আমূল পরিবর্তন, দেখো ফুড প্রোডিউসিং স্টেজ মনে রাখবে, নিওলিথিক পিরিয়ডে কি হয়েছিল, হয়েছিল ফুড প্রোডিউসিং দেখো স্টেজ, অর্থাৎ মনে রাখতে হবে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করে, একটা জায়গাটাকে বোঝাচ্ছি ভালো করে বোঝো, দেখো এটা ছিল প্যালিওলিথিক, বাবা প্যালিওলিথিক, প্যালিওলিথিকে কি বলেছিলাম, প্যালিওলিথিকে বলেছিলাম কি, প্যালিওলিথিকে বলা হয়েছিল একটা আমূল পরিবর্তন, দেখো কি কি আমূল পরিবর্তন ঘটছে, মন দিয়ে দেখবে কিন্তু প্রত্যেককে বলছি, দেখো এই জায়গাটাকে ঘোরালে হবে না, দেখো প্যালিওলিথিক, প্যালিওলিথিক পিরিয়ডে মানুষের কোনো পোশাক ছিল না, মনে রাখবে মানুষ আগুন জ্বালাতে পারতো না, মানুষটি প্রথম দিক মানে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডে মানুষটা কাঁচা মাংস খেতো, একদম লাস্ট পার্টে, অর্থাৎ আপার প্যালিওলিথিক পিরিয়ডে একদম লাস্ট পার্টে তারা আগুনের ব্যবহার শিখলো, তার মানে তারা কি ছিল, এরা ছিল হান্টার, বলেছিলাম এরা ছিল হচ্ছে হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার, বলা হয়েছিল না হয়নি, বলে বলেছিলাম ফুড গ্যাদারার, অর্থাৎ এরা সম্পূর্ণ দেয়ার হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার, দেয়ার টোটালি ডিপেন্ডেন্ট অন নেচার ফর এক্সিস্টেন্স, তারা সম্পূর্ণ নির্ভর ছিল কিসের উপরে, ছিল হচ্ছে
প্রকৃতির উপরে নির্ভরশীল, প্রকৃতি যখন তাদের খাওয়াতো তারা খেত, অর্থাৎ কোনোদিন যদি প্রকৃতি তাদেরকে খাবার না দিত, অর্থাৎ কোনো প্রাণী না দিত, সেই সময় তারা খাবার তারা অভুক্ত থাকতো। তার মানে কি, তারা হচ্ছে ছিল প্রকৃতির, দে আর টোটালি ডিপেন্ডেন্ট অন হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার। বাট ইন মেসোলিথিক পিরিয়ডে কি হলো রে বাবা, মেসোলিথিক পিরিয়ডে বললাম একই গল্প, কি হলো, হলো হান্টার এবং বললাম হেডার্স, ঠিক আছে, হেডার অর্থাৎ কি হান্টার মানেটা কি, সেই একই ব্যাপার আছে, হ্যাঁ একই ব্যাপার, মেসোলিথিক পিরিয়ডে একই হান্টার, কিন্তু ব্যাপারটা কি, মাঝখান থেকে একটা ছোট্ট কাজ শিখেছিল, অ্যানিম্যাল ডোমেস্টিকেট করতে শিখেছিল মেসোলিথিক পিরিয়ডে। এবং মেসোলিথিক পিরিয়ডের একদম লাস্ট পার্টে মনে রাখবে, মনে রাখবে কি, এগ্রিকালচার অর্থাৎ কাল্টিভেশন, এগ্রিকালচার কি ইনিশিয়েটেড, বাট দে আর নট ডিপেন্ডেন্ট অন নেট, তারা তাদের শৌখিনত্ব বজায়ের জন্য তারা এগ্রিকালচার করতো। মনে রাখবে এগ্রিকালচার ইনিশিয়েটেড ইন মেসোলিথিক পিরিয়ড, বাট দে আর নট ডিপেন্ডেন্ট অন টোটালি ইন এগ্রিকালচার, এটা মনে রাখতে হবে। বাট এখানটাতে কি আসছে, নিওলিথিক পিরিয়ডে কি, ইট ইজ এ ফুড প্রোডিউসিং স্টেজ, অর্থাৎটা কি, অর্থাৎ মনে রাখতে হবে নিওলিথিক পিরিয়ডে হচ্ছে এমন একটা আমূল পরিবর্তন, যে আমূল পরিবর্তনটা একটা মানুষ, মনে করো একটা সম্প্রদায়, তারা যদি ঘর থেকে না বেরোতো তারা অভুক্ত থাকতো, একটা সম্প্রদায় যে সম্প্রদায় যদি শিকার করতে না বেরোতো তারা মানে তারা অভুক্ত থাকতো, এবং একটা সম্প্রদায় যে সম্প্রদায় যারা তারা শিকার করতে বেরিয়েও অনেকে তারা শিকার হয়ে যেত, ব্যাপারটা অনেকে তারা শিকার করতে বেরিয়ে বড় বড় দাঁতালো জীবজন্তুর পেটে চলে যেত, তারাও সেখানে শিকার হয়ে যেত। কিন্তু নিওলিথিক পিরিয়ড হচ্ছে এমন একটা আমূল পরিবর্তন, নিওলিথিক পিরিয়ড হচ্ছে এমন একটা আমূল পরিবর্তন, যে পরিবর্তনে মনে রাখতে হবে নিওলিথিক পিরিয়ডে, যে পরিবর্তনে খুব ভালো করে মনে রাখতে হবে, খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, যে পরিবর্তনে মানুষ ফুড প্রোডিউস করতে শিখেছিল, তাই বলা হচ্ছে ফুড প্রোডিউসিং স্টেট। এর জন্য গড়ন, এর জন্য গড়ন চাইল্ডে, বানানটা দেখো CHILD, এর জন্য গড়ন চাইল্ডে নিওলিথিক কালচার বা নিওলিথিক পিরিয়ডকে বলেছেন কি, নিওলিথিক রিভলিউশন, মনে রাখতে হবে। এটা IAS এর কোশ্চেন, এটা IAS এর কোশ্চেন, IAS অনেক 4 থেকে 5 বার অনেক অনেক বার দিয়েছে, এটা WBCS এর কোশ্চেন, কোন কারণের জন্য নিও মানে গডন চাইল্ডে নিওলিথিক পিরিয়ডকে বা নিওলিথিক কালচারকে নিওলিথিক রিভলিউশন বলেছেন, মাথার মধ্যে ঢুকেছে কেন তিনি বলেছেন নিওলিথিক রিভলিউশন, কারণটা কি, কারণটা হচ্ছে মানুষ ছিল শিকারী, সেখান থেকে মানুষের মধ্যে পরিবর্তন, সেখান থেকে মানুষ নতুন করে কি করলো, খাদ্যকে প্রস্তুত করতে পারলো। আরে বাবা, খাদ্য প্রস্তুত করলে কি আর কিছু লাগে, আর কিছু লাগে না, তাই তাকে বলা হচ্ছে নিওলিথিক রিভলিউশন। এটা মনে রাখবে, 15 মার্কসের কোশ্চেন এটা, IAS এবং WBCS বোথ 15 মার্কসের কোশ্চেন, IAS এবং WBCS বোথ, এই জায়গাটা আমাদেরকে মাথার মধ্যে ধরে রাখতে হবে, ক্লিয়ার তো? চলো ওকে, এইবার আমরা দেখব নিওলিথিক পিরিয়ডটা ম্যাক্সিমাম কোন পার্টে হয়েছিল, মনে রাখবেন নর্দার্ন ইন্ডিয়া, ম্যাক্সিমাম এই পার্টের মধ্যে বেশি বিস্তার লাভ করেছিল। এবং নিওলিথিক পিরিয়ডের মধ্যে যদি আমরা ইম্পর্টেন্ট সাইট দেখি, ইম্পর্টেন্ট সাইটটা দেখো, ইম্পর্টেন্ট সাইটস এর মধ্যে নাম্বার ওয়ান দেখো লেখা আছে মেহেরগড় ইন পাকিস্তান। মেহেরগড়টা কোথায়, পাকিস্তানে, মনে রাখতে হবে। ইট ইজ দ্য আর্লিয়েস্ট নিওলিথিক, এটা একটা ইম্পর্টেন্ট, বা তোমাদের হিস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট এটাকে, এটা একটা আর্লিয়েস্ট নিওলিথিক সাইট, মনে রাখতে হবে, ইট ইজ এ আর্লিয়েস্ট নিওলিথিক সাইট। দেখো নোন অ্যাজ ব্রেড বাস্কেট অফ বেলুচিস্তান, প্রভিন্স অফ পাকিস্তান, ইন
তাহলে আর্লিয়েস্ট নিওলিথিক সাইট নোন অ্যাজ দা দেখো ব্রেড দেখো ব্রেড বাস্কেট অফ বেলুচিস্তান এ প্রভিন্স অফ পাকিস্তান ক্লিয়ার না ক্লিয়ার না ওকে চলো প্রত্যেককে স্বাগত চলো ওকে আচ্ছা এই হচ্ছে ব্যাপার পরিষ্কার না পরিষ্কার না এটা হচ্ছে মেহেরগড় মনে রাখতে হবে আচ্ছা নেক্সট দেখো আমাদের বলেছি কোন পাটে আচ্ছা নাম্বার টু দেখো গাফক্রাল দেখো ইন জে এন্ড কে জম্মু এবং কাশ্মীরে কোথায় গাফক্রাল দেখো মনে রাখতে হবে বুরজাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস মেন্স এর সে বুরজাহাম এনসিআরটি খুব ইম্পর্টেন্ট আইএস দিয়েছে আইএস এমনি জেনারেল স্টাডিজ দিয়েছে হিস্ট্রিতে বুরজাহামের কথা বুরজাহাম মনে রাখবে ইন জে এন্ড কে জম্মু এবং কাশ্মীরের যে বুরজাহাম এটা কিন্তু এনসিআরটির একটা বিরাট ভীষণ একটা মানে এনসিআরটির বইগুলোতে একটা বুরজাহাম নিয়ে একটা বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া আছে এবং মনে রাখতে হবে ব্রহ্মগিনী ইন কর্ণাটকা আচ্ছা আগামীকাল এক্সাম আছে মনে আছে তো ব্রহ্মগিরি ইন কর্ণাটকা মনে রাখতে হবে ব্রহ্মগিরি ইন কর্ণাটকা এবং নাম্বার ফাইভ মাস্কি দেখো ইন কর্ণাটকা মনে রাখতে হবে আগামীকালকে এক্সাম আছে সেট দাঁড়াও মনে রে মনে করিনি বেঙ্গলি ভার্সান ইংলিশ ভার্সান কোনটাকে আমি ভুলে গেছি কালকে এক্সাম আছে কোনটা কোনটা বাংলা ডিএনএটা কমন আছে শুধু ডিএনএটা কমন আছে প্রত্যেকের আর বাংলায় মনে হচ্ছে আছে ওয়েস্টার্নাইজেশন হ্যাঁ আর ইংলিশে আছে রেসিপ্রোসিটি মনে আছে তো ইংলিশ হচ্ছে এক্সাম হবে 30 মার্কসের উপরে আর বাংলা এক্সাম হবে 45 মার্কসের উপরে ও সরি সরি ওয়েস্টার্নাইজেশন না সংস্কৃতাইজেশন হ্যাঁ মনে 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 পড়ে গেছে হ্যাঁ বাংলা ভার্সান এক্সাম হবে 45 মার্কসের উপরে যারা বাংলায় নোট লেখো তাদের 45 মার্কসের উপরে আর ইংলিশ ভার্সান হচ্ছে 30 মার্কসের এক্সাম হবে কালকের এক্সাম শুরু হবে কিন্তু 10:30 থেকে বলেছিলাম রাত 10:30 PM থেকে আগামী কালকের এক্সাম শুরু হবে ক্লিয়ার তো চলো ওকে ডিএনএ অ্যান্ড সংস্কৃতাইজেশন বাংলা ভার্সান আর ইংলিশ হচ্ছে ডিএনএ অ্যান্ড রেসিপ্রোসিটি ছোট্ট দুটো নোট মুখস্থ করে নেবে মান্টু এক্স্যাক্টলি E37 এর ই হ্যাঁ চলো ওকে কারা কারা এক্সাম দিচ্ছ চলো ওকে দেখি আচ্ছা নেক্সট দেখো প্রথম কথা আচ্ছা আর একটা কথা বলে দিই বেলাম ভ্যালি নিশ্চয় নাম শুনেছ বেলাম ভ্যালিটা কি ভালো করে দেখো আর্লিয়েস্ট এভিডেন্স অফ পোটারি পোটারির পোটারির যে আর্লিয়েস্ট এভিডেন্স প্রথম পাওয়া গিয়েছিল কোথায় বেলান ভ্যালিতে এছাড়া শুধু তাই নয় আমাদের যে প্রথম কথা যে যখনই তারা খাদ্যটাকে যারা আয়ত্ত করতে পারলো তার মানে তাদের মধ্যে কি সেডেন্টারি লাইফ মনে রাখতে হবে তাদের মধ্যে সেডেন্টারি লাইফ প্রথম দেখতে পাওয়া গিয়েছিল নিওলিথিক পিরিয়ডে লাইফস্টাইল সেডেন্টারি লাইফস্টাইল ফার্স্ট ফাউন্ড ইন নিওলিথিক পিরিয়ড সঙ্গে কি ছিল অ্যানিম্যাল ডোমেস্টিকেশন ছিল রমরমিয়ে অ্যানিম্যাল ডোমেস্টিকেশন ছিল রমরমিয়ে মনে রাখতে হবে ঠিক আছে আর মনে রাখতে হবে নিওলিথিক পিরিয়ডের মধ্যে যারা বুরজাম ছিল যারা বাস করতো তারা মনে রাখবে কূপের মধ্যে বসবাস করতো কূপ মনে করে এই তো হবে না এইভাবে আঁকলে হবে না আঁকছি দাঁড়া ওয়েট করো এইরকম কূপের মধ্যে তারা জীবনযাপন করতো কূপ বলতে বুঝতে পেরেছি তো মনে করো একটা মাটির একটা বিশাল একটা গর্ত গর্তের মধ্যে এরকম খাঁচ কাটা খাঁচ কাটা এখানে মানুষ বসবাস করতো কূপের মধ্যে প্যালিওলিথিক পিরিয়ডে ওপেন ফিল্ডে বসবাস করতো মাটির নিচে কিন্তু এখানে কিন্তু কূপের মধ্যে তারা বসবাস করতো মনে রাখতে হবে পিট পিট ওপেন পিটের মধ্যে যারা বুরজামে থাকতো মনে রাখতে হবে ঠিক আছে এই জায়গাটা কিন্তু মোস্ট মনে রাখতে হবে এবং তাদের মধ্যে তারা যে এগ্রিকালচার তো সম্পূর্ণরূপে শুরু করেছিল এবং তারা শুরু করেছিল কিন্তু হুইট আর বার্লি হাবো গম আর বার্লি বার্লির চাষ তারা শুরু করে ফেলেছিল গম এবং বার্লির চাষ এবং মনে রাখতে হবে আর একটা কথা মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট কথা ঠিক আছে একটা কথা দেখো এদের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো এদের মধ্যে এদের যেটা আছে মনে করো কোনো একজন ব্যক্তি
কোন একজন ব্যক্তি, মনে করো কি একজনের নাম, মনে করো এ নামক একজন ব্যক্তি, এ নামক একজন ব্যক্তি একটা তার একটা ডোমেস্টিক অ্যানিমাল কি আছে, মনে করো একটা কুকুর পুষেছে, একটা কুকুর ডগ পুষেছে, এ যখন মারা যাবে, এ যখন মারা যাবে তখন ডগকেও সমাধিস্থ করা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই জায়গাটা মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো আর মনে রাখতে হবে নর্থ উত্তর থেকে দক্ষিণ দিকে, মানে মাথাটা থাকবে উত্তর দিকে আর মানে পা দুটো থাকবে দক্ষিণ দিকে যখন পোড়ানো হবে। ক্লিয়ার? তো তাকে যখন শায়িত করা হবে মৃত্যুর পরে তখন মাথাটা থাকবে দক্ষিণ উত্তর দিকে এবং পা দুটো থাকবে দক্ষিণ দিকে। কি বলেছি বুঝতে পেরেছ? ক্লিয়ার না? ক্লিয়ার না? পরিষ্কার তো? ওকে চলো, ভেরি গুড। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমরা কি দেখবো, আমাদের মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট ব্যাপার আছে। প্রথম কথা, আমাদের টুলস এবং টেকনোলজির আছে। সেডেন্টারি মানে, সেডেন্টারি মানে, সেডেন্টারি লাইফ মানে, মানেটা কি, মানে আরামপ্রদ জীবন, ফর্টিফাইড লাইফস্টাইল, সুরক্ষিত জীবন, নো টেনশন, কোনো টেনশন নেই, শুধু আরাম আর আরাম, থাকি না? সেডেন্টারি লাইফে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আরে খাবারে যখন আছে তখন চিন্তা কিসে, গিয়ে শোন, ঠিক আছে? টেনশন নেই অবশ্যই, আরাম তো, অলস কারা জীবনযাপন করো? আমি অলস জীবনযাপন করে কারা বলো? তুমি এসির মধ্যে ঘুরে বেড়াচ্ছ, তোমার কোনো টেনশন নেই বলে আজকে তুমি কি, আজকে মান্টু ঘোষ, মান্টু ছেলেটা, আজকে শ্রাবণী, কোনো মানে হয় এত কষ্ট করে পড়াশুনো করছে রাত জেগে, কোনো মানে হয় এদের? কি কি উদ্দেশ্যে পড়াশুনো করছো বলো, কোনো মানে হয়? তা তোমরা পড়াশুনো করছো কি, তোমরা পড়াশুনো করছো একটা ফর্টিফাইড লাইফস্টাইলের জন্য, একটা সুরক্ষিত লাইফস্টাইল, একটা সুন্দর লাইফস্টাইল, একটা দারুণ গ্ল্যামারাস লাইফস্টাইল, একটা প্রেস্টিজিয়াস পদ, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা UPSC, একটা প্রেস্টিজিয়াস পদের জন্য লড়াই? লক্ষ লক্ষ ছেলে মেয়ে কেন দৌড়াচ্ছে পিঠে ব্যাগ নিয়ে, হ্যাঁ কি না? তাহলে ব্যাপারটা কি, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। চলো ওকে, আচ্ছা এবার আমরা দেখব প্রথম কথা যে, আচ্ছা দেখো, নর্মদা ভ্যালি, নর্মদা ভ্যালি কিন্তু ভুলবে না, এ কিন্তু ভাষায় প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তিনটেই কিন্তু, এ যদি বেরান ভ্যালি থাকে তাহলেও তিনটে, বাট কিন্তু যদি বোধ থাকে তাহলে কিন্তু নর্মদা ভ্যালি করে দিয়ে চলে আসবে। কি বলেছি বুঝতে পেরেছ? চলো ওকে, মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আমাদের আর তেমন নেই। আর নেক্সট আমাদের হবে কি, চালকোলিথিক আর আয়রন এজ, ঠিক আছে? নেক্সট আমাদের হবে চালকোলিথিক পিরিয়ড আর আয়রন এজ। কি বলেছি বুঝতে পেরেছ? চলো ওকে, আজকে চালকোলিথিক পিরিয়ডটা পড়াবো, পড়ানোর পর লাস্টে আমরা কি করব, লাস্টে আমরা করব আজকে চালকোলিথিক পড়ানোর পরে নেক্সট দিন থেকে আমরা শুরু করব WBCS এর জন্য। হ্যাঁ, যাদের কোনো টেনশন নেই, এক্স্যাক্টলি দেখো চালকোলিথিক পিরিয়ডটা আমরা আজকে পড়ে নেব। চালকোলিথিক পিরিয়ড পড়ে নেওয়ার পরে আমরা কি করব, আমরা করব হচ্ছে আগামী দিন থেকে আমরা শুরু করব কিছুটা বায়োলজিক্যাল পার্ট, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ডিজিজগুলোকে কমপ্লিট করে ফেলবো আগামী, আজকে কি বার বলো, আগামীকালকে এক্সাম আছে তো, অমিত দেবে তো নাকি ইংলিশ ভার্সনে, কারা কারা দেবে, অমিত, মান্টু, মৌ, সবাই সবাই দেবে কিন্তু এক্সাম আগামীকালকে, 14 তারিখ এক্সাম আছে, আগামী 16 তারিখ ক্লাস আছে, 16 তারিখে কিন্তু ক্লাস হবে বলে দিলাম। চলো ওকে, আচ্ছা এবার আমরা দেখব কি পিরিয়ড দেখব বলো, ইজ নট এক্সাক্টলি নেস, ইট ইজ মিস ওয়ার্ক অ্যান্ড সিটিং লং টাইম। দেখো তোমরা প্রথম কথা, আমাদের সেডেন্টারি লাইফটা মানে মোটামুটি তোমরা বলতে পারো এক কথায় সুরক্ষিত জীবন। আচ্ছা সেডেন্টারি মানে তোমরা বলতে পারো নিরাপদ জীবন, শুনি ওই ওই একই রকম হলো নাকি? চলো চলো ওকে, চালকোলিথিক পিরিয়ড, চালকোলিথিক পিরিয়ডের ইম্পর্টেন্ট সাইড আমরা যখনই দেখবো। চলো ওকে শুভ্রা, ওকে চলো, আগামীকাল কারা কারা এক্সাম দিচ্ছে সবাই সাইলেন্ট কেন, বুঝতে পারছি না তো, ইম্পর্টেন্ট সাইডস, কাল কারা কারা এক্সাম দিচ্ছ? চলো ওকে দেখো, আহার,
ভালো করে দেখো, অ্যান্ড আহার্থ অ্যান্ড গিলওয়ান্ড ইন রাজস্থান মনে রাখবে। আচ্ছা এটা আমরা যদি দেখো, এটা মনে রাখবে দুটো কথা। আচ্ছা শুরু করলাম তো, ফট করে বলে শুরু করে দিলাম, এর যদি টাইমিং পিরিয়ডটা দিয়ে আমি শুরু করাটা উচিত ছিল। দেখো টাইমিং পিরিয়ড নাম্বার ওয়ান, যদি 3000 নিয়ে আসি তাহলে 500 নিয়ে আসবো, আর যদি 2800 নিয়ে আসি তাহলে 700 নিয়ে আসবো। কে বুঝেছো কে বুঝুন, যে কোনো একটা সেট। আমি শিওর নই স্যার, বা দেখো বা মনে রাখবে একটা কথা, সেদিনই সিএসি ক্লিয়ার করবে, তারাই ক্লিয়ার করবে যারা অ্যাক্টিভলি এক্সাম গুলোকে নেবে। নোট পড়ে ক্লাস দেখে কিচ্ছু হবে না যদি এক্সাম না দাও। লাইভ এক্সাম মাস্ট, ইট ইজ ম্যান্ডেটরি, মনে রাখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, ইট ইজ ম্যান্ডেটরি। দেখো 3000 BC যদি দাও 500 দিতে হবে, আর যদি 2800 দাও 700 দিতে হবে। এই সেট, এই সেট আবার কেউ যেন দিও না, 3000 দিয়ে 700 দিলাম না, হবে না কিন্তু, কাটা। চলো ওকে নেক্সট। দেখো মালওয়া ইন মধ্যপ্রদেশ, মালওয়া ইন মধ্যপ্রদেশ মনে রাখতে হবে। নাম্বার থ্রি, দাইমাবাদ ইন মহারাষ্ট্র, না নিশ্চয় শুনেছ। দেখো জোড়োয়ে, নামটা প্রত্যেকে শুনেছ, জিওগ্রাফিতে পড়িয়েছি। দেখো জোড়োয়ে ইন মহারাষ্ট্র। নাম্বার ফাইভ, সংগাওন, সংগাওন এ মহারাষ্ট্র এটসেট্রা, এগুলো প্রত্যেকটা কিসের? এগুলো প্রত্যেকটা হচ্ছে চালকোলিথিক পিরিয়ডের। চালকোলিথিক পিরিয়ড মানেটা কি? মানেটা হচ্ছে চালকোলিথিক পিরিয়ড মানেটা হচ্ছে কপার স্টোন এজ, কপার স্টোন এজ। কারণটা কি? কারণটা হচ্ছে কপার পাইরাইটিস থেকেই কিন্তু পাওয়া গিয়েছিল, তাই কপার স্টোন এজ। মাথায় ঢুকেছে প্রত্যেকের? চলো এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? চলো ওকে। আচ্ছা টুলস গুলো কি? ন্যাচারালি বুঝতে পারছো, কপার স্টোন টুলস, কপার স্টোন টুলস এক নাম্বার। দু নাম্বার কি মনে আসছে? প্রত্যেকটা কপার দ্বারা তৈরি থাকবে। এই সময় ব্রোঞ্জ কিন্তু ইউজ হতো, ব্রোঞ্জ। আচ্ছা ব্রোঞ্জটা কি অ্যাজ এ অর্নামেন্ট এবং ফাংশনাল ইউজ হতো, মনে রাখবে, অ্যাজ এ অর্নামেন্ট হিসাবে ইউজ হতো, আলো অলংকার হিসেবে ব্রোঞ্জ ইউজ হতো। বাট কিন্তু ব্রোঞ্জ ইউজ হতো ফাংশনালি, অর্থাৎ কার্যকারী ভাবে ব্রোঞ্জ ইউজ হতো, বাট মনে রাখবে, এবং অলংকারে অলংকার হিসেবে ব্রোঞ্জ তার ইউজ করতো, নর্মালি কপার ইউজ হতো। কি বলেছি বুঝতে পেরেছো? কপারের যদি এক্সাক্ট কালার জানো, মনে রাখবে কপারের কালার হচ্ছে গ্রিন, প্রকৃত কালার কিন্তু গ্রিন, কপারের কালার সবুজ। আর কপারকে পোড়ালে যে কালার সেটা রেডিশ ব্লু, অর্থাৎ লালচে যে লাল, যেটা ন্যাচারালি মনে করো আমার হাতে একটা কপারের একটা আংটি আছে বা আমার পা হাতে, এটা কিন্তু রেডিশ ব্লু। কিন্তু যখন আংটিটা খুলে দেখো ভিতরের দিকে, দেখো ভিতরের দিকে দেখবে সবই দেখবে হালকা সবুজাব ভাব, বা আঙুলের দিকে তাকালেই বুঝতে পারবে সবুজাব ভাব। কারণটা কি? কারণটা এটা কপার, হ্যাঁ কপার স্টোনেস, ঠিক আছে? ওকে এটার কথা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা মোটামুটি একটা এই পেলাম, এর উপরে আমাদের নোট দিয়ে দেবো, ঠিক আছে? নোট প্রোভাইড করে দেবো। চলো ওকে। আচ্ছা তোমরা এভরিডে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে নিউজ প্রত্যেকে কিন্তু WBCS এক্সেলেন্স গ্রুপ বাই কম্পা একাডেমি, অ্যাটলিস্ট ঘুমানোর আগে মনে রাখবে প্রত্যেকের WBCS এক্সেলেন্স, WBCS IS এক্সেলেন্স গ্রুপ বাই কম্পা একাডেমি। এই বলে যে ফেসবুক গ্রুপটা আছে,
ফেসবুক গ্রুপটা অবশ্যই সে ফেসবুক গ্রুপটা ফলো করবে, অথবা আইএস লাইফ লাইন বলে যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপটা প্রত্যেকে কিন্তু ফলো করবে। এখানে কিন্তু নর্মালি কিন্তু প্রমোশনাল প্রমোশনাল বিভিন্ন রকম অ্যাড, অর্থাৎ অমুক অ্যাড তমুক অ্যাডটি কিন্তু কম দেওয়া হয় এখানে। কিন্তু এটা এই দুটো কিন্তু খুব কিন্তু কাজের গ্রুপ, তোমরা খুব ভালো করে জানো। যত হচ্ছে প্রিভিয়াস বা তোমার এভরিডে যত আজকে কিন্তু হয়েছে টোটাল 24 ঘন্টা কিন্তু 29টা পোস্ট হয়েছে মোট, সব মিলে টোটাল টোটাল সবকিছু কিন্তু আপডেট পোস্ট দেওয়া হয় সেখানে। চেষ্টা করবে রাত্রে ঘুমানোর আগে একটা বার ফলো করে ঘুমিয়ে পড়া, ঠিক আছে, এটা মনে রাখবার। অথবা কম্পা একাডেমি অথবা টেলিগ্রামে সার্চ করবে কম্পা একাডেমি, টেলিগ্রামে কম্পা একাডেমি সার্চ করবে, সার্চ করলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রামে একটা গ্রুপ চলে আসবে, গ্রুপে জয়েন হয়ে যাবে ডিরেক্ট ডিরেক্ট, কিন্তু টেলিগ্রামে কিন্তু সার্চ করলে কিন্তু পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। ওকে, আজকের ক্লাসটা নর্মালি এই পর্যন্ত, আর আগামীকাল আগামী শুক্রবার ক্লাস হবে, আর আগামীকালকে এক্সাম এক্সাম আছে, আগামীকালকে এক্সাম দেবে, কি বলেছি বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো ওকে একটা কথা বলি, আচ্ছা আগামীকালকে এক্সাম দেবে। আচ্ছা তোমাদেরকে আর একটা কথা বলি, মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা বলতে হবে, কেউ কেউ আছো খুব সিরিয়াসলি এক্সাম গুলোকে দাও, কেউ কেউ আছো হয়তো দিচ্ছ এক্সাম গুলোকে বা দিচ্ছ না, এটা করা কিন্তু উচিত না, মনে রাখবে। যেহেতু এটা একটা ডেসক্রিপটিভ পার্ট, এক্সাম না দিলে কিন্তু সিএসসি কিন্তু ক্লিয়ার করতে পারবে না, এটা হচ্ছে অনিবার্য সত্য। সিএসসি কোনোদিন ক্লিয়ার করতে পারবে না যদি এক্সাম না দাও, কি বলেছি বুঝতে পেরেছো? হ্যাঁ এক্সাম সাফিয়া আগামীকালকে, আচ্ছা এক্সামটা কিভাবে হয় বলে দিই, এক্সামটা অ্যানাউন্সমেন্ট করা হবে আজকে রাত্রে বা আগামীকালকে, যে কোনো একটা টাইমে কটা থেকে এক্সাম হবে, কত মিনিটের টাইম থাকবে, সবকিছু অ্যানাউন্সমেন্ট একটা করে দেওয়া হবে চ্যাটে, ঠিক আছে, একটা চ্যাটে অ্যানাউন্সমেন্ট করা হবে। নেক্সট কি নেক্সট হচ্ছে, তোমাদেরকে এক্সাম শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে বা 2 মিনিট আগে, ঠিক 5 মিনিট আগে মানে আগামীকালকে 10:30 থেকে, তো ওই মনে করো 10:28 আগামীকাল রাত 10:28 PM ঠিক দেখবে একটা লিঙ্ক চলে গেছে। কোন লিঙ্ক? গুগল মিটের লিঙ্ক, গুগল মিট সফটওয়্যারের লিঙ্ক চলে গেছে। কারণ তোমরা প্রত্যেকে যারা যারা এক্সাম দেবে লাইভ এক্সাম, তোমরা গুগল মিট সফটওয়্যারটাকে কি ইনস্টল করবে, ইনস্টল করার পরে তোমাদের মেল অ্যাড্রেস আছে প্রত্যেকের, জিমেল আছে, জিমেল দিয়ে রেজিস্টার করে রাখবে, ঠিক আছে, ব্যাস ওকে। এইবার গুগল মিট আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করার পর দেখবে লেখা আছে আর্কস টু জয়েন বলে একটা জায়গা আছে, সেখানে আর্কস টু জয়েনে ক্লিক করবে, আমি অ্যাপ্রুভ করে দেবো, তোমরা জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে ক্যামেরা অন করে তোমাকে এক্সাম দিতে হবে, প্রত্যেকে দেখা দিচ্ছে তোমাকেও ক্যামেরা অন করে তোমাকে খাতায় লিখতে হবে, লাইভ এক্সাম দিতে হবে। ইংলিশ ভার্সনের মধ্যে কেউ কেউ খুব মানে খুব মানে অথেন্টিক্যাল, মানে যেমন আমি বলতে হচ্ছে শুভ্রার কথা, শুভ্রা হচ্ছে এমন এক, শুভ্রা হচ্ছে জয়েন হওয়ার পরে একটা এক্সাম দেয়নি, মানে প্রথম এক্সামটা দেয়নি, সেকেন্ড বার থেকে একটা কোনো এক্সাম মিস করে না শুভ্রা। ইংলিশ ভার্সনে ওই লেখে দারুণ লেখে, মেয়েটা হুবহু লেখে, যেরকমটা নোট আছে সেরকমটা হুবহু লেখে, এবং হাতের লেখাটা মোটামুটি ভালো, বলবো না যে খুব সুন্দর, চেষ্টা করছে ভালো, মোটামুটি ভালো, খুব ভালো লিখছে এবং এভরিডে এক্সামগুলোকে অ্যাটেন্ড করছে, এটা হচ্ছে আসল ব্যাপার। এই জায়গায় এই ডেডিকেশনটা রাখতে হবে, মনে রাখবে, ঠিক আছে। বাংলা গ্রুপেও কয়েকজন আছে যারা খুব ভালো এভরিডে এক্সাম অ্যাটেন্ড করে, অনন্যা গোস্বামী আছে, এভরিডে এক্সাম অ্যাটেন্ড করে, মিস করে না, তবুও মিস করে মাঝে মাঝে হচ্ছে, ঠিক আছে। আরও আছে মানে অনেক অনেকেই আছে যারা বাংলা ভালো করছে বা ফলাফল প্রত্যেকের ভালো আছো, দারুণ লেখো, অমিত খুব সুন্দর লেখো, মৌ খুব সুন্দর লেখো তোমরা, ঠিক আছে, অমিতও খুব সুন্দর লেখে, মৌ ন্যাচারালি খুব সুন্দর লেখে ইংলিশ ভার্সানে। তাহলে তোমরা লাইভ এক্সামটা দেবে আগামীকাল, ঠিক আছে, আগামীকাল তোমরা লাইভ এক্সামটা দেবে, আর তোমাদের হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো, আর সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে ক্যামেরা অন করে কিন্তু তোমরা এক্সাম দেবে, কি বলেছি বুঝতে পেরেছো? চলো ওকে। আর এই মান্থের আজকে 13 তারিখ, এই মান্থের দুর্গা পূজা 22 তারিখে, কি 22 তারিখে সপ্তমী নাকি সপ্তমী, চলো ওকে। এবছর দুর্গা পূজা একটু কম ঘুরো, কারণ বুঝতে পারছো COVID-19 জন্য সুস্থ থাকতে হবে, আর দুর্গা পূজার পরের থেকে অপশনাল মারাত্মক প্রেশার শুরু হবে, অপশনালে শুরু হবে, মারাত্মক প্রেশার শুরু হবে, প্রচুর ক্লাস শুরু হবে, ঠিক আছে, আর মারাত্মক প্রেশার দেওয়া শুরু হবে অপশনালের পরে, ঠিক আছে, উপরে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।